কিরে মান্নান, কি কি সব ঘটনা শুনতেছি, ঘটনা কি সত্যি নাকি? কি শুনিস বাসুন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া সারিসুরির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কিডা করলে তোমাকে সব আসলে কথা হান্নান কাছে মনে কয় তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চিন কালেও ঠিক না বুঝছাও। হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারে ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে, এই হচ্ছে আসল কথা বুঝছাও। তুই পছন্দ করলি কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি, আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক। আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মন্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্না? শোনো রসন, ঠিক বেঠি তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না বুঝছো। আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না, সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রসন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবি কি না হবি সে তার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। এ হান্নানে, তুই রসনের সব কথা কি জন্য কবের গেছিস? আমার পর তোর এত হিংসা। এ হান্নানে, তুই আজে বাজে কথা কষবি কোন? আজে বাজে কথা আমার মিজাজ গরম করে দিস নি। আমার খায়াত এখন কাম নেই হে যে আমি রসনের কাছে এই সব এই বুদ্ধি 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 আলাপ করবে যাবো না। এ তাহলে সব কথা কাটায় কাটায় এই চুপ করে ছেড়ে কে আমি জানি। এ দেখে রসন কি কয়েছে সে কথা কো। কি কয়েছে শুনবেন? কয়েছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এসব কথা কয়েছে। এই এই সারা, তুই কবার পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে? মন্ডল দেখছে আপনারই তো ভাসতে। হ্যাঁ, এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। এলে টাকা লিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো, আর একটা শাড়ি কিনবো। শাড়ি কিনে তো শ্বশুর বাড়ির শাড়ি চুরি গিয়ে মগা সদরকে আমার কথা কবু কবু না, শুধু ফাইনাল করে আসবো তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে। চাই কি করছেন আপনি? এটি আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য সেটাগুলো আর বুঝে আসতেছে না। আছে কারণ একটা আছে, তুই না কোষ গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়। সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানের বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতেছে। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ দরকার। তোর মেজাজ আছে তার পুত্রের যন্ত্রণায় তো আমি অতিষ্ঠ হয়ে আছি, একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি।